আইওএস বা অ্যান্ড্রয়েডে গলফ বা গলফ টাইপের মতো যতগুলো গেম আছে এর মধ্যে বেশিরভাগই আমার খেলা হয়েছে। এর মধ্যে আলফা পুট আমার খুবই পছন্দের একটা গেম। এই গেমে হচ্ছে অনেকগুলো মিনিয়েচার গলফ স্টেজ আছে, যেগুলো হচ্ছে এক একটা ইংরেজি লেটারের মতো, এবং এই স্টেজগুলো বেশ ইন্টারঅ্যাক্টিভ এবং কিউট। এগুলো হচ্ছে আপনাকে বিভিন্ন লজিক খাটা গলফে শেষ পর্যন্ত যাওয়া লাগবে। গেমের সাউন্ড কোয়ালিটি এবং স্টেজ আমার কাছে বেশ অসাধারণ লাগছে এবং বেশ ক্লেভার গেম বলা যায়। সমস্যা হচ্ছে গেমটা যথেষ্টই ছোট, কারণ যেহেতু স্টেজগুলো দেখতে এক একটা ইংরেজি লেটারের মতো। সো এখানে স্টেজ আছে টোটাল 26টা, এরপরে হচ্ছে বিভিন্ন ওয়ার্ড গেম শুরু হয় আর কি, কিন্তু ইউনিক স্টেজ আছে 26টা। যদিও গেম খুবই ছোট স্টেজ অনুযায়ী, কিন্তু গেমের গ্রাফিক্স যথেষ্ট হাই কোয়ালিটি এবং প্রত্যেকটা স্টেজ হচ্ছে খুবই ভালোভাবে বানানো, এই জন্য গেমের সাইজ প্রায় 550 মেগাবাইটের মতো। এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে এই গেম বর্তমানে আইওএস এক্সক্লুসিভ এবং অ্যান্ড্রয়েডে কবে আসবে ঠিক বলা যেতেছে না। ফ্রস্ট আমার ফেভারিট মোবাইল গেমগুলোর একটা, এবং বেশ কিছু অ্যাওয়ার্ড পাওয়া এই আইওএস এক্সক্লুসিভ গেমটাতে আপনাকে বিভিন্ন ধরনের স্পিরিটকে তাদের নিজস্ব প্ল্যানেটে ফিরে যেতে সাহায্য করতে হবে। এই গেম প্রথম দিকে যথেষ্টই সোজা এবং মনে হবে পুরো গেমই খুবই সিম্পল, কিন্তু যতই আপনি সামনের দিকে যাবেন এক একটা স্টেজ প্রায় ইম্পসিবল মনে হবে। প্রচুর লজিক খাটায় হচ্ছে এক একটা স্টেজ পার করা লাগে। গেমটা যথেষ্টই কিউট এবং গেমের সাউন্ড কোয়ালিটি প্রায় পারফেক্ট বলা যায়, এবং এটা টাইম পাস করার জন্য খুবই ভালো গেম। ওকো একটা মিউজিক্যাল পাজেল গেম, যেখানে হচ্ছে আপনার প্রত্যেকটা মুভমেন্টই মিউজিকের সাথে অটো মিলা যায়, এবং এই গেমের প্রত্যেকটা স্টেজ এমনভাবে বানানো হয়েছে যাতে হচ্ছে আপনি প্রত্যেকটা স্টেজে একটা চিল মিউজিক পান এবং মিউজিকের তালে তালে হচ্ছে এই স্টেজগুলো শেষ করতে পারেন। এবং এই গেমের আরও কিছু অসাধারণ ব্যাপার আছে, যেমন হচ্ছে যে এই গেম হচ্ছে আপনি নিজের স্টেজ নিজে তৈরি করতে পারবেন এবং সেগুলো হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করতে পারবেন। সো এই কারণে এই গেমের হচ্ছে অ্যাকচুয়ালি স্টেজের কোনো অভাব নাই, কারণ প্রতিদিন নতুন নতুন স্টেজ মানুষ অ্যাড করতেছে এবং বর্তমানে প্রায় 10,000-এর উপরে স্টেজ এটাতে খেলার মতো আছে। এবং এই গেম যথেষ্টই সোজা প্রথম দিকে, কিন্তু একবার যদি আপনি আটকে যান মিউজিকে তাহলে সেটা লুপের মধ্যে চলে যাবে এবং বারবার মিউজিক বাজতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে হতে না পারেন। সেটা কিঞ্চিত অ্যানোয়িং বলা যায়। G30 একটা মিনিংফুল মেমোরি পাজেল গেম, যেখানে হচ্ছে আপনাকে বিভিন্ন টাইপের ক্যারেক্টার কমপ্লিট করে সেখান থেকে হচ্ছে স্টোরি বের করে আনা লাগবে। এবং এই গেমে আপনাকে প্রথম দিকে মনে হতে পারে যে আপনাকে র্যান্ডমলি কিছু পাজেল কমপ্লিট করতে বলতেছে বিভিন্ন ক্যারেক্টার বানানোর জন্য, কিন্তু এই প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে বিভিন্ন স্টোরি নিয়ে আসবে আপনার সামনে, এবং তারপর এই ছোটো ছোটো স্টোরিগুলো নিয়ে আপনাকে হচ্ছে একটা বড় স্টোরিতে যাওয়া লাগবে, এবং এই স্টোরিটা বাইর করারই হচ্ছে এই গেমের মেইন মিশন। এবং প্রথম দিকে মনে হতে পারে গেমটা কিছুটা উইয়ার্ড, কিন্তু আপনি যখন গেমটা শেষ করবেন তখন আপনি বুঝবেন যে কী কারণে এই গেমটা মাল্টিপল টাইম বেস্ট মোবাইল গেম হিসেবে সিলেক্ট হয়েছে। সো অনেকদিন আইওএস এক্সক্লুসিভ থাকার পরে G30 বর্তমানে অ্যান্ড্রয়েডে পাওয়া যেতেছে, এবং এই গেমের হচ্ছে একটা ডেমো ভার্সনও পাওয়া যায় প্লে স্টোরে, তো আপনি হচ্ছে সেটা চেক করে দেখতে পারেন। আমার কাছে গেমটা যথেষ্টই অসাধারণ এবং হচ্ছে ইউনিক মনে হয়েছে। স্টারম্যান একটা সাদা কালো গেম, এই গেমে হচ্ছে সব কিছুই সাদা কালো, কোনো কিছুতে কোনো কালার নাই। সো আপনাকে যেটা করা লাগবে বিভিন্ন জায়গা থেকে লাইট রিকভার করে সেগুলো হচ্ছে রিলিজ করে দেওয়া লাগবে, তাতে হচ্ছে এই দুনিয়াতে বিভিন্ন জায়গায় কালার ফিরে আসবে এবং হচ্ছে সেটা খুবই স্যাটিসফাইং। অনেকক্ষণ ধরে এই সাদা কালো গেম খেলার পরে যখন হচ্ছে আপনি বিভিন্ন জিনিস কালারফুল দেখবেন তখন হচ্ছে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় গেম থেকে। এবং এই গেমের সাউন্ড ডিজাইন এবং স্টেজ আমি মনে করি খুবই সুন্দর এবং গেমটা যথেষ্টই ওয়ার্থ ইট। সো দেয়ার ইউ গো, এটা হচ্ছে আমার ইদানিং খেলা এবং ইদানিং ভালো লাগা 5টা মোবাইল গেম। আমি মেনলি মোবাইলে পাজেল গেমই খেলি। সো এই টাইপের আরও গেম সাজেশন যদি আপনি পাইতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাকে জানান যদি আপনার ভিডিওটা ভালো লাগে, তাহলে হচ্ছে আমরা এই টাইপের আরও ভিডিও করার চেষ্টা করব প্রতি মাসেই। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।